নমস্কার, আজকের আমাদের আলোচ্য সূচি ব্রণ এবং বয়ঃসন্ধিকাল, আর আমি শ্রীমন্ত ব্যানার্জি, হেলথ কাউন্সিলার। বয়ঃসন্ধিকাল বা অ্যাডোলেসেন্ট এজ, যেটা আমরা সাধারণত 10-19 বছর বয়সের ছেলে মেয়েদের বলি, এটা কিন্তু ছেলে মেয়েদের কাছে খুব গুরুত্বপূর্ণ, কারণ এই বয়সে শারীরিক, মানসিক এবং আচরণগত পরিবর্তন হয়। শারীরিক পরিবর্তন যেগুলো হয় সেগুলো হচ্ছে ছেলে মেয়েদের ওজন বাড়ে, উচ্চতা বাড়ে, ব্রেনটা ডেভেলপ করে, বিভিন্ন শরীরের অর্গানগুলো ডেভেলপ করে এবং তার সাথে মানসিক এবং আচরণগত। তাই এই যে পরিবর্তনগুলো হয় এগুলো কিন্তু অনেক ছেলে মেয়ে ঠিক মতন অ্যাডজাস্ট করতে পারে না, বা তাদের মধ্যে বিভিন্ন প্রশ্ন থাকে। সেই প্রশ্নগুলো যেমন বাড়ির পিতামাতা বা বড় যারা আছে তাদের বন্ধুর মতন মিশে উত্তর দেওয়া দরকার, সেরকম কিন্তু অনেক ক্ষেত্রে স্কুলের যারা শিক্ষক শিক্ষিকা আছেন তাদের একটা ভূমিকা আছে। তাই এ বিষয়ে আমার এই আলোচনা, এবং এই যে সমস্যাগুলো বললাম অর্থাৎ শারীরিক, মানসিক এবং আচরণগত, এর মধ্যে কিন্তু ব্রণ একটা সমস্যা, যেটা হচ্ছে বয়ঃসন্ধিকালে। বিশেষ করে বয়ঃসন্ধিতে ব্রণের সমস্যা বেশি দেখা যায়। কখনো ব্রণ হয় মুখে অনেকগুলো, কখনো সেগুলো পেকে যায়, পেকে গিয়ে সেগুলো বড় আকার ধারণ করতে পারে, ফেটে যেতে পারে, বা অনেক সময় অনেক ছোট ছোট ব্রণ হয় সেখান থেকে কিন্তু পরবর্তী ক্ষেত্রে মুখে দাগ দেখা যায়। এই ব্রণ সমস্যার জন্য অনেক ছেলে এবং মেয়ে খুবই হরিট থাকে, ভাবনা চিন্তা করে পরবর্তী ক্ষেত্রে দাগ হয়ে যাবে না তো, এবং তারা বিভিন্ন বাজার চলতি ফেস ওয়াশ বা বিভিন্ন সাবান বা প্যাক ব্যবহার করে। অনেক ক্ষেত্রে কিন্তু ছেলে মেয়েরা চিকিৎসকের পরামর্শ নেয় ব্রণ সারাবার জন্য। আমাদের ত্বকের ডারমিসের মধ্যে যে হেয়ার ফলিকল থাকে তার মুখে সেবাসিয়াস গ্রন্থি থাকে। এই গ্রন্থি থেকে এক প্রকারের তেল নিঃসরণ হয়। আবার এই যে সেবাসিয়াস গ্রন্থির সঙ্গে যে নালী থাকে সেখান থেকেও এক প্রকার তেল বার হয়, এবং এই যে তরল পদার্থ বের হচ্ছে এগুলোর ফলে গ্রন্থির মুখগুলো বন্ধ হয়ে যায়। বন্ধ হয়ে যাওয়ার ফলে যে ইনফেকশন সৃষ্টি হয় সেগুলোই হচ্ছে ব্রণ, অর্থাৎ যে সংক্রমণ ঘটে এগুলোকে ব্রণ বলছে। সাধারণত মুখে বেশি ব্রণ দেখা যায়, গালে মুখে এগুলোতে, কিন্তু কপালে বা পিঠে অনেক সময় ব্রণ হতে পারে। ব্রণ অনেক ধরনের হয়, তার মধ্যে অ্যাগনি সিস্ট হলো একটা বড় ধরনের ব্রণ। এই সিস্ট বেড়ে যায়, বেড়ে গেলে বড় হয়ে পুঁজ হতে পারে এবং ফেটে যেতে পারে, এবং ফাটার পরে পরবর্তী ক্ষেত্রে কিন্তু মুখে দাগ হয়ে যেতে পারে। তাই এই ধরনের ব্রণ ক্ষেত্রে ইঞ্জেকশনের প্রয়োজন হয়, বা অনেকের চিকিৎসকের কাছে যান, এবং চিকিৎসকের কাছে গেলে 7-10 দিনের কোর্স করলে কিন্তু এই ধরনের ব্রণ সেরে যেতে পারে। তা বয়ঃসন্ধিকাল বা অ্যাডোলেসেন্ট এজ ব্রণ কেন বেশি হয়? বয়ঃসন্ধিকাল বা অ্যাডোলেসেন্ট এজে স্টেরস্টরেল হরমোনের প্রভাবে সেবাসিয়াস গ্রন্থিগুলি খুব সক্রিয় হয়ে ওঠে, বিশেষ করে অ্যাডোলেসেন্ট এজে। সক্রিয় হওয়ার ফলে এ বয়সে ব্রণ বেশি হয়, যার খুব বেশি সক্রিয় হয় তার বেশি ব্রণ হয়, আর যার কম হয় তার কম ব্রণ হয়। মোটামুটি কম বেশি অনেক অ্যাডোলেসেন্ট ছেলে মেয়ে যারা আমাদের কাছে ব্রণ নিয়ে সমস্যার জন্য আসে তাদের অনেকের ব্রণ দেখা যায়, ছোট হতে পারে, বড় হতে পারে, এগুলো হতে পারে। এটা গেল শারীরিক গঠনের ক্ষেত্রে সেবাসিয়াস গ্রন্থি থেকে যে রস নিঃসৃত হয় তার ব্যাপার। কিন্তু অ্যাডোলেসেন্ট এজ, যেটা খুব গুরুত্বপূর্ণ ছেলে মেয়েদের কাছে, এই বয়সে মেন্টাল স্ট্রেস বা মানসিক চাপ দেখা যায়, এর ফলে টেনশন, ডিপ্রেশন এবং অ্যাংজাইটি এগুলো অনেক বাড়ে, ফোবিয়া থাকে। এছাড়া হচ্ছে ফিউচার নিয়ে, ভবিষ্যৎ নিয়ে ভাবনা চিন্তা, পড়াশোনা নিয়ে ভাবনা চিন্তা, বন্ধু বান্ধবদের সাথে সম্পর্কের অবনতি ক্ষেত্রে, বা গার্জেন যারা আছে তাদের সাথে বিভিন্ন বিষয়ে মতপার্থক্য, এগুলো হওয়ার ফলে
অনেক সময় আমরা দেখি মানসিক চাপ বেড়ে যায়। এই মানসিক চাপগুলো যদি বেড়ে যায় তার ফলেও কিন্তু ব্রণ বাড়তে পারে, অর্থাৎ মানসিক বিভিন্ন চাপ এই বয়সে অ্যাডোলেসেন্সে ব্রণর ক্ষেত্রে কিন্তু একটা ভূমিকা গঠন করে। এছাড়াও অনেক সময়তে যেটা হয় সেটা হচ্ছে গর্ভ অবস্থায়, অর্থাৎ পেটে বাচ্চা থাকলে পরে ব্রণ হতে পারে, বা মেয়েদের ক্ষেত্রে মেন্সের সময়তে কিন্তু ব্রণ বেড়ে যেতে পারে। এগুলো কিন্তু ব্রণ হওয়ার জন্য অনেক কারণ, অর্থাৎ মানসিক চাপ প্লাস এই যে টেনশন ডিপ্রেশন অ্যাংজাইটি যেগুলো বললাম এগুলো কিন্তু ব্রণ বাড়তে পারে। এবারে আসছি ব্রণ চিকিৎসা। চিকিৎসা বলতে আমরা বলি সবসময় বাড়ি থেকে এসে পরিষ্কার জল দিয়ে মুখ পরিষ্কার করা, বা ভালো একটা জাতীয় সাবান দিয়ে মুখটাকে ওয়াশ করা, ত্বক পরিষ্কার রাখতে হবে, ত্বকে যাতে মৃত কোষ জন্মাতে না পারে তা দেখতে হবে, অর্থাৎ এক্সফোলিয়েটেড করতে হবে ত্বকের মধ্যে, অয়েলি যে সমস্ত ক্লিনজার আছে সেগুলো দিয়েও মুখ বা অর্গ্যান যেগুলো আছে ফেস আর কি সেটা পরিষ্কার করা যেতে পারে, মুখ ধুতে হবে। এবং অনেকে ব্রণ না সারলে ডাক্তারের বা চিকিৎসকের পরামর্শ নেয়, সেক্ষেত্রে অ্যান্টিবায়োটিক ওষুধ প্রয়োগ করতে হবে এগুলো আর কি। এবারে হচ্ছে এটা গেল চিকিৎসার কথা, আমাদের করণীয় কি, অর্থাৎ যাদের ব্রণ হচ্ছে সেক্ষেত্রে কি করব। প্রথমেই বলা সেটা হচ্ছে ব্রণ বেশি হলে কিন্তু ভাজাভুজি জাতীয় জিনিস এবং মিষ্টি কম খেতে হবে। ভাজাভুজি জাতীয় জিনিস কি, সেগুলো হচ্ছে চপ, সিঙ্গারা, বেগনি, তেলে ভাজা যেগুলো আছে এই জাতীয় জিনিস যেগুলোতে তেল থাকে এগুলো কিন্তু কম খেতে হবে। এবং মিষ্টি জাতীয় জিনিস এটাও কিন্তু কম খেতে হবে বা না খেলেও বেশি ভালো। আর খাবার কি খেতে হবে সেটা আমরা অনেকেই জানি, তবু একবার বলে দিচ্ছি, সেটা হচ্ছে ভিটামিন এ, ই এবং সি জাতীয় জিনিস বেশি খেতে হবে। ভিটামিন এ কী কী খাবারে থাকে সেগুলো আমরা অনেকেই জানি, সেগুলো হচ্ছে কড লিভার অয়েল, মিষ্টি আলু, ক্যারোট, ব্রোকলি বা টমেটো জুস, এর মধ্যে ভিটামিন এ বেশি থাকে। ভিটামিন ই সমৃদ্ধ খাবার যেগুলো সেগুলো হচ্ছে ভিটামিন অয়েলস, নাটস, সিডস, গ্রিন লিভস, ভেজিটেবলস এগুলো। আর ভিটামিন সি সেগুলো তো আমরা অনেকেই জানি বা অনেকেই খাই, যেমন হচ্ছে গাজর, টমেটো, আমলখি, পেয়ারা, লঙ্কা, পাতিলেবু, সজনের শাক, এগুলোতে ভিটামিন এ জাতীয় বেশি থাকে। যে খাবারগুলো বললাম সেগুলো যদি বেশি পরিমাণে খাওয়া যায় তাহলে কিন্তু ব্রণ হওয়ার যেটা সমস্যা সেটা কিন্তু অনেকাংশে কমতে পারে। আর যেটা দরকার সেটা হচ্ছে ফলমূল এবং শাকসবজি বেশি পরিমাণে খেতে হবে, জলটা বেশি পরিমাণে খেতে হবে। আর যেটা সেটা হচ্ছে অবশ্যই যে বাইরে থেকে এসে ভালো করে মুখ পরিষ্কার করতে হবে, গামছা দিয়ে মুখ পরিষ্কার মুছতে হবে, যাতে করে ওই গ্রন্থিগুলো বেশি ডেভেলপ না করতে পারে সেগুলো। আর শেষ যেটা সেটা হচ্ছে বলা সেটা হচ্ছে মানসিক চাপ, অর্থাৎ অ্যাডোলেসেন্সে যে কিন্তু মানসিক চাপ থাকবেই, এই মানসিক চাপ টেনশন ডিপ্রেশন অ্যাংজাইটি ফোবিয়া যেগুলো আছে এগুলো আমরা যতটা পারবো ছেলে মেয়েদের বলে কন্ট্রোল করো, অর্থাৎ নিজের যে পজিটিভ সাইডগুলো আছে সেগুলো দেখো, সেগুলো দেখে পরিকল্পনা তৈরি করো, সে অনুযায়ী পড়াশোনা করো, এবং যে খাবারগুলো বললাম সেগুলো খাও, একটু ভাজাভুজি মিষ্টি জাতীয় জিনিস কম খেতে হবে, তাহলে দেখবে অনেকাংশে ব্রণ কমে গেছে। আর যাদের মুখে ব্রণ দাগ হয়ে গেছে তাদের বলা দাগ কিন্তু একটা বয়সের পর দাগগুলো অনেকাংশে মিলে যাবে, তাই এ নিয়ে ভাবনা চিন্তা করার বেশি দরকার নেই, প্রত্যেকে ভালো থাকবে। আশা করছি এই যে ব্রণ এবং বয়ঃসন্ধিকাল এই আলোচনা আপনাদের ভালো লাগলো। যদি ভালো লাগে আমার চ্যানেল লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং অন্যকে শেয়ার করবেন। নমস্কার।